করোনা অতিমারির কারণে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ থাকা স্কুল কলেজ খুলছে আগামী 12 সেপ্টেম্বর। এ কারণে উচ্ছ্বসিত শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরাও। তবে প্রায় দেড় মাস ধরে বন্যা কবলিত দেশের কয়েকটি জেলা পানিবন্দী রয়েছে ওইসব এলাকার মানুষ। বন্যা কিছুটা কমে গেলেও এখন নয় জেলায় পানি নামেনি। ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। তাই আগামী 12 তারিখে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী এবং অভিভাবকরা। বন্যার পানিতে আমরা স্কুলে ঢুকতে পারবো না, মাঠে খেলাধুলা করতে পারবো না, স্কুলগুলো আমাদের পানিতে যাতায়াত করতে সমস্যা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সীগঞ্জ, গাইবান্ধা এবং শরীয়তপুরের প্রায় 1000-এর উপরে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবে না বন্যার কারণে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কোনোটি এখনও পানিবন্দী, কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভেঙেও গেছে। শিক্ষার্থীদের আমাদের ভিতরে প্রবেশ করতে সমস্যা হবে, মাঠে পানি, বন্যার পানি চারিদিক থেকে এসে ময়লা আবর্জনা, দুর্গন্ধ। বন্যা কবলিত জেলার যেসব শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে, সেখানে বিকল্প ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষকদের। 12 তারিখে প্রতিষ্ঠান খোলার একটা নির্দেশনা এসেছে, সেই লক্ষ্যেই মিটিং হয়েছে এবং আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে এই তথ্য পৌঁছে দিয়েছে। পানি নেমে গেলে আমাদের যে 12 সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়ে যে কার্যক্রম, এতে কোনো সমস্যা হবে না। যদি পানি না নামে তাহলে বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা পাঠদানের ব্যবস্থা করব। তারা জানান, 12 তারিখের আগেই যাতে বিকল্প জায়গায় ক্লাস নেয়ার ব্যবস্থা নিশ্চিত হয় সে চেষ্টা চলছে এখন। শানাজি আসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।